আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, সকাল সকাল বিএনপির জন্য এটা অনেক বড় সুসংবাদ বলে আমি মনে করি, কারণ গতকালকে ডোনাল্ড লো অর্থাৎ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী, তার বক্তব্য শুনে অনেকে হতাশ হয়েছেন, বিশেষ করে যারা বিএনপি করেন এবং যারা এই দেশের রাজনীতি পরিবর্তন চান তারা হতাশ হয়েছেন। কারণ তারা মনে করছিল যে ডোনাল্ড লো যে বক্তব্যটা নিয়ে আসবেন সেটা না বলে অন্য একটা বক্তব্য তিনি দিয়ে গেছেন, সেটা হলো বাংলাদেশের সাথে আরো গভীর সম্পর্ক করতে চাই। তবে হ্যাঁ, এখানে অনেক কিছু বিবেচনা আছে, অনেক ঘাটতি আছে, তার কথার মধ্যে অনেক কিছু রহস্য আছে, সেটা নিয়ে আমি সন্ধ্যার পর একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে যে সুসংবাদটা হচ্ছে সেটা হচ্ছে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশের নির্বাচন নিয়ে আর কোনো ছাড় দেবে না। 2014 সাল এবং 2018 সালে যে নির্বাচনটা হয়েছে এটা গ্রহণযোগ্য নির্বাচন না এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই নির্বাচনটা নিয়ে অনেকেই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং বাহিরের রাষ্ট্রদূত যারা আছেন, কূটনৈতিক যারা আছেন, তারা এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সামনে যে নির্বাচনটা আছে এই নির্বাচনটা এভাবে হওয়ার কথা না আর এই নির্বাচনটা এভাবে হতে দিবে না বলে তারা সুসংবাদটা দিয়েছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সেই কথাটা একটু শুনে আসি, চলুন। I really hope and wish for Bangladesh to have free, fair election in the year to come. It's an important signal and it's very important also for Bangladesh and its people. Promotion and protection of human rights, this is our core business and I would say part of our DNA, part of also what our Swiss constitution also is requiring from us as Swiss diplomats. So we will continue to go in this direction. সম্মানিত দর্শক, নিশ্চয় আপনারা ভিডিওটি দেখেছেন। এবার আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো গণ অধিকার পরিষদের একজন নেতা ফারুক হাসান, সবাই চিনেন, পরিচিত মুখ। তিনি খুব সুন্দর একটা বিশ্লেষণ করেছেন ডোনাল্ড লো বাংলাদেশে আসার মূল কারণটা, তিনি উপস্থাপন করেছেন, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই, চলুন। যৌথ বিবৃতি কিংবা প্রেস কনফারেন্সে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অনেকেই এটা নিয়ে আলোচনা বিশ্লেষণ করছেন, কেউ কেউ বলছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে সে ধরনের গরম কোনো বার্তা দেয় নাই। তা আমি বলবো, যারা মনে করছেন যে মার্কিন প্রভাবশালী সহকারী মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে কড়া বার্তা দেয় নাই, আমি তাদের উদ্দেশ্যেই মূলত আজকে লাইভটি করছি। একটি প্রবাদ রয়েছে, ভদ্র লোকের জন্য ইসরাই কাফি আর অভদ্রের জন্য লাগবে গাঁঠুয়া লাঠি। তো এই প্রবাদটি কেন বললাম, কারণ যারা মনে করছেন যে তিনি কড়া কোনো বার্তা দেন নাই তাদের উদ্দেশ্যে এই কথাটি বলা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টতই জানিয়েছে বাংলাদেশকে, বাংলাদেশে যে একটি অবৈধ ভোটারবিহীন সরকার দীর্ঘদিন জোর করে ক্ষমতায় বসে রয়েছে, বাংলাদেশে যে আজকে মানবাধিকার হরণ হচ্ছে, নাগরিক অধিকার হরণ হচ্ছে, এখানে যে আজকে সুশাসন নেই, এগুলো তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একই সাথে তিনি ইঙ্গিত দিয়েছেন এই যে আমাদের স্পেশাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরগুলো বাহিনীর উপরে এর আগে যে নিষেধাজ্ঞা এসেছে, আগামীতে যদি এই বাহিনীগুলো তাদের কার্যক্রমে তারা পরিবর্তন না নিয়ে আসে, তারা যদি ধারাবাহিকভাবে পূর্বের মতো গুম খুন ক্রস ফায়ার এবং জনগণের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে জনগণের জীবন হুমকির মুখে ফেলে, তাহলে ভবিষ্যতে নিষেধাজ্ঞা আবারও আসবে, এটা আকারে ইঙ্গিতে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আজকে মানবাধিকারের কথা কেন তারা স্পষ্ট করে বলেছেন, কারণ এর আগে বিভিন্ন মানবাধিকার সংগঠন থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। এমনকি জাতিসংঘ ইউনাইটেড নেশন স্পষ্টভাবে উল্লেখ করেছে 600 মানুষকে গুমিক সরকার। একটা গুমের ঘটনা এখন পর্যন্ত তদন্ত করা হয় নাই, একটা গুমের ঘটনার বিচার আজ পর্যন্ত হয় নাই, অসংখ্য মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, একটা ক্রস ফায়ারের বিচার হয় নাই। বরঞ্চ যারা এগুলো নিয়ে সোচ্চার ছিল, বিশেষ করে হিউম্যান রাইটস ওয়াচ,
যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী বিষেধাজ্ঞার প্রকাশ করেছিলেন, উম্মা প্রকাশ করেছিলেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। কিন্তু আজকে মার্কিন সহকারী প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নাম ধরে ধরে বলেছেন, হিউম্যান রাইটস ওয়াচ নাম ধরে ধরে বলেছেন এই প্রতিষ্ঠানগুলো যে তথ্য উপাত্ত প্রকাশ করেছে সেগুলোর দিকে গভীর মনোযোগ দিয়ে যুক্তরাষ্ট্র দেখছে। তার মানে ভাববেন না যে তারা নরম নরম কথায় কথা বলছে, যারা ভদ্রলোক তারা ইশারায় কাফি বুঝিয়ে দেয়, আর যারা অভদ্র তাদের জন্য গাঠুয়া লাঠি লাগে। এখন সরকার নিজেরাই ঠিক করবে তারা ভদ্রতার লাইনে থাকবে নাকি অভদ্রতার লাইনে থাকবে। বাংলাদেশে আজকে সুশাসন নেই, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে। যদি সুশাসন থাকত তাহলে তারা কিন্তু সুশাসন নিয়ে কথা বলতো না। যেহেতু বাংলাদেশে সুশাসনের ঘাটতি রয়েছে, তারা এটি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যে সহিংসতা, নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যে খুনাখুনি হা রাহাজানি, এগুলো বন্ধ করতে হবে। এবং বাংলাদেশে যে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এই মুহূর্তে অত্যন্ত জরুরি, এই মুহূর্তে যে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অতীব জরুরি, এদেশের মানুষ যে অধীর আগ্রহে চাতক পাখির মতো তাকিয়ে আছে এটি ডোনাল্ড লু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তবে মজার বিষয় কি জানেন, মজার বিষয় হচ্ছে এই সরকার নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য এমন কোনো কাজ নেই যা তারা করেন নাই। গতকাল যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে ল্যান্ড করলেন তার বিমান, আমাদের মোমেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে দৌড়ে গিয়ে ওনাকে রিসিভ করে সাথে সাথে ওনাকে ওনার ইস্কাটনস্থ যে বাসভবন, সরকারি বাসভবন, সেখানে নিয়ে আসছেন। ওনার বাসভবনে রাত্রে রাজকীয় এক ডিনার দিয়েছেন, সেখানে খাওয়াইয়া তারপরে ওনাকে মানে যেটা বলে আর কি, এটা গ্রাম্য ভাষায় একটা কথা আছে সেটা আপনারাও জানেন, যে যত ধরনের মানে ভুল মানে মন ভুলানো চেষ্টা করা আর কি। তো এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী যথাসাধ্য কালকে করেছেন। তারপরে আজকে আনুষ্ঠানিক তাদের বৈঠক হয়েছে, বৈঠক শেষে আমি ব্রিফিংটি শুনলাম। ব্রিফিংয়ে তারা স্পষ্ট বিষয়গুলো তুলে ধরেছেন যেগুলো এই মুহূর্তে বাংলাদেশে সবচাইতে বড় সংকট তৈরি করেছে, যেগুলো বাংলাদেশে সংকট রয়েছে, বিশেষ করে মানবাধিকার, সুশাসন, ভোটাধিকার, গণতন্ত্র, এগুলো নিয়ে তারা স্পষ্ট তাদের অবস্থান ব্যক্ত করেছে। এরপরেও যদি সরকার মনে করে যে তারা এসে এই সরকারের গালে চুমু দিয়ে গেছে, তাহলে আমি বলবো আপনারা এখনও ঘুমের ঘরে রয়েছেন, আপনাদের এই ঘুম খুব শীঘ্রই ভেঙে যাবে। যদি সরকার মনে করে যে আমেরিকা আমাদের গালে চুমু দিয়ে গেছে, আদর করে গেছে, তাহলে আমি বলবো আই এম সরি। হয়তো তারা আপনাদের বুঝাতে পারেন নাই, পারে নাই, কিংবা আপনারা বুঝতে অক্ষম। সুতরাং ভুলে যাবেন না, ভুলে যাবেন না, এই প্রভাবশালী মন্ত্রী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটিয়েছিলেন, এটি কিন্তু সকলেরই জানা, এই ইতিহাস প্রত্যেকেই জানে। সুতরাং এই বিষয়গুলোকে যদি আপনারা হালকাভাবে দেখেন তাহলে সবচাইতে বড় ভুল করবেন। আজকে তারা গণতন্ত্রের কথা বলেছে, আজকে বাংলাদেশে যদি গণতন্ত্র থাকত তাহলে কখনোই তারা গণতন্ত্রের কথা বলতো না, ডেমোক্রেসির কথা বলতো না। তারা দেখতে পাচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজকে যে বাংলাদেশে যে সরকার, যে দলটি ক্ষমতায়, এরা জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আসছে। যে দলটি আজকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসে আছে, এরা জনগণের ভোটকে নির্বাচনে পাঠিয়ে এরা ক্ষমতার চেয়ারে বসে আছে। সুতরাং তাদের চোখ তো আর অন্ধ নয়, তারা তো কানা না যে তারা দেখতে পাচ্ছে না, তারা সব কিছু দেখে বুঝে শুনে কিন্তু কড়াভাবে তারা সেই মেসেজ দিয়ে গেছেন যে বাংলাদেশে গণতন্ত্র দরকার। কোন গণতন্ত্র? সেই গণতন্ত্র যেটির মাধ্যমে এদেশের জনগণ, এদেশের নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচিত করবে। সুতরাং এখন যদি আপনারা মনে করেন যে আপনারা আরেকটা ছলা কলার নির্বাচন করবেন 2018 সালের মতো, ভুলে যাবেন না এই চান্স এবার কিন্তু আর নয়, এবার এই চান্স নেই। আন্তর্জাতিকভাবে সকল রাস্তা আপনাদের বন্ধ হয়ে গেছে। আপনারা যদি চিন্তা করেন যে আমরা আবারও 2014 সাল কিংবা 2018 সাল মার্কা নির্বাচন করে পার পেয়ে যাব, তাহলে আমি বলবো আপনারা এখনও বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনাদের এই ঘুমের ঘোর খুব শীঘ্রই ভেঙে যাবে যখন দেখবেন চতুর্মুখী চাপ এতটাই
যে আর নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই, তখন আপনারা বুঝবেন যে আসলে কি হচ্ছে। আজকে গুম খুন, এই গুমের ঘটনায় এখন পর্যন্ত একটা ঘটনার স্বচ্ছ তদন্ত হচ্ছে না, বরঞ্চ আমরা দেখেছি গত 4 দিন আগে এক বই বিক্রেতা গুম হয়েছে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে, এখন পর্যন্ত তার সন্ধান নেই।